नमस्कार बंधुरा, द श्रेयास किचेने ए पर्वे आमी निये एसेछि पनीरेर दुर्दान्त स्वादेर एकटी रेसिपी जा रुटी परोटा लुचिर साथे भीषणी भालो लागबे। एई पनीर रेसिपिर एर ग्रेवी भीषणी स्वादेर हय, देखुन एकदम क्रिमी टेक्सचार आसे, खुबी दुर्दान्त स्वादे क्रिमी ग्रेवी एकेबारे रेस्टुरेंटेर स्वादकेओ हार मानिए देबे। भीषणी टेस्टी एई पनीर रेसिपिटी, एक बार बनाले सकलेई आंगुल चेटे खाबे आर बार बार किन्तु एर रिक्वेस्ट आसबे। आमार चैनेलेर नतून बंधुरा जारा एखनो चैनेलटिके सबस्क्राइब करेननि, अनुरोध करब चैनेलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आपनादेर सपोर्ट आर पाशे थाका आमाके एगिये जेते साहाज्य करबे। चलुन देखेनि एई रेसिपिटी। एर जोन्नो कड़ाइते आमि एक चामच रिफाइंड तेल गरम करे निएछि, ताते दिये दिलाम একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এইভাবে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেব, খুব বেশিক্ষণ ভাজবার দরকার হবে না। আমরা গ্রেভির জন্য যে মশলাটা তৈরি করছি সেটাই এখন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর 5 ছকোয়া রসুন, সেটাকেও হালকা একটু নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব মিনিট খানেক। এবারে একটা ছোট সাইজের টমেটো দেব, এখানে টমেটো খুব বেশি দিচ্ছি না, একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা এটা ভীষণই ঝাল, সেই জন্য আমি একটা দিলাম, তাই ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এগুলোকে সব আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম 7-8টা কাজু বাদাম। সব ভালোভাবে অল্প অল্প করে মেশাচ্ছি আর একটু একটু করে ভেজে নিচ্ছি। এবারে একটু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন প্রথমে একটু নুন দিচ্ছি, তাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে। 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবারে সব ভালো করে একটুখানি এই গুঁড়ো মশলাগুলোকেও একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায়। সামান্য একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাটাকেও একটু কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমরা এখানে দিয়ে দেব 1 কাপ ধনে পাতা। ধনে পাতাটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, এর বেশিও দিতে পারেন, আমি এখানে 1 কাপ ধনে পাতা দিয়েছি। একদম ডাঁটি সমেতই ধনে পাতা দিয়ে দিলাম এইভাবে। এবার ধনে পাতাটাও একটু এর সঙ্গে মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব জল, জল দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি, 1/2 কাপ থেকে 1 কাপ জল এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে এটাকে ফুটতে দেব, 5-6 মিনিট এটাকে ফুটিয়ে নেব। তাহলে আমাদের সব পেঁয়াজ কাজু বাদাম টমেটো সব ভালোভাবে নরম হয়ে যাবে। দেখুন 5-6 মিনিট পরে এটাকে এবার একটু ঠান্ডা করে নেব, জলটাও শুকিয়ে গিয়েছে, সব নরম হয়ে গিয়েছে, আর এরই একটা পেস্ট তৈরি করে নেব। এবারে কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ তেল, সঙ্গে 1 চামচ মাখন। ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, এলাচ, দারচিনি। আর এই আমাদের যে পেস্ট আমরা তৈরি করে নিয়েছি, এই হলো আমাদের তৈরি করা পেস্ট। এবারে তেল আর মাখনটা খুব ভালো করে একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আমরা ফোড়নের যে রেখেছি জিরে, এলাচ আর দারচিনি, সেটা দিয়ে দেব। দিয়ে কয়েক সেকেন্ড এটাকে একটু নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমরা এই যে পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা অ্যাড করে দিলাম। এবারে এমনিতেই এই পেস্টটা যখন আমরা বানিয়েছি তখনই গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটা করা হয়েছে, তাও এখানে আবার যখন দিলাম তখন একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। আর যে বাটিতে এই মশলাটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে একটু জল অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে, এই যে সামান্য একটু জল দিয়ে দিলাম, এবারে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। আমরা অল্প একটু জল দিয়ে দিয়েছি, এবারে 2-3 মিনিট এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একদম কষে গেলে দেখুন তেল আস্তে আস্তে ছেড়ে এসেছে এবং খুব ভালো করে এটা কষে গিয়েছে, ঘন হয়ে এসেছে কিছুটা, এবং এটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই জায়গায় আমরা মিশিয়ে দেব 1/4 কাপ দই। দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এই দইটা এখানে অ্যাড করে দিলাম। দইটা দিয়েও আবারও আমরা এটাকে মশলার, দইটাকেও এই মশলার সাথে ভালো করে একটুখানি মিশিয়ে রান্না করে নেব। দইটাও যতক্ষণ না কষে যাচ্ছে, মিনিট 2-এক দইটাকেও ভালো করে এইভাবে আমরা নাড়িয়ে নেব।
দইটা যখন সব মশলার সাথে ভালোভাবে রান্না হয়ে গেল তখন এখানে আমরা অ্যাড করব মালাই বা ক্রিম। এখানে আমি 1/4 কাপ মালাই নিয়েছি, সেখান থেকে সবটাই দিয়ে দেব। শুধু এক চামচ মতো একটু রেখে দিচ্ছি যেটা আমরা একদম রান্নার শেষে অ্যাড করব। এই মালাইটা দেওয়ার পরে দেখুন গ্রেভির কালারটা ভীষণই সুন্দর হয়ে যায়, একেবারে চেঞ্জ হয়ে যায়। মালাইটা দিয়েও লো আছেই, দইটাও যেমন লো আছে মিশিয়েছি, তেমনি মালাইটাকেও একটু লো আছে, এইভাবে মিশিয়ে নেব। দিয়ে এটাকেও মিনিট খানেক একটু রান্না করে নেব, যতক্ষণ না মালাইটা সবটা মিশে যাচ্ছে। খুব ভালো করে গ্রেভির সাথে যখন মালাইটা মিশে গেল তখন এখানে আমরা দিয়ে দিচ্ছি জল। এটাতে খুব বেশি আমি গ্রেভি রাখবো না, তাই 1/2 কাপ জল দিয়ে দেব। 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি কারণ এটা ভীষণই ক্রিমি একটা গ্রেভি তৈরি হয়, আর খুব বেশি গ্রেভি এটাতে রাখবো না, যেহেতু এটা রুটি লুচি বা পরোটার সঙ্গে খাওয়ার মতো একটি রেসিপি। যখন এটা জলটা দেওয়ার পরে যখন এই গ্রেভিটা ফুটে উঠলো তখন আমরা এখানে পনিরগুলো অ্যাড করে দিলাম। এইখানে পনিরগুলো কিন্তু আমরা ভেজে নিইনি, আপনারা চাইলে পনিরটা হালকা একটুখানি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য দুপিট ভেজে নিতে পারেন, কিন্তু না ভেজে দিলেও ভীষণই টেস্টি হয়। এইখানে আমরা স্বাদমতো নুন অ্যাড করে দিলাম, আমরা নুনটা আগে শুধু মশলা বানাবার সময় দিয়েছিলাম, তাই নুন দিয়ে এবার ভালো করে আলতো হাতে পনিরগুলো একটু গ্রেভির সঙ্গে এইভাবে মিশিয়ে দিলাম। তারপরে এটাকে আমরা ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট রান্না করলেই এটা আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে আসবে। দেখুন 2 মিনিট পরে সুন্দর তেল মাখন সব ভেসে উঠেছে উপরে, এবং গ্রেভিটাও যেহেতু মালাই অ্যাড করেছি ভীষণই ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে এবং খুবই ঘন হয়ে গিয়েছে। এর বেশি আমরা আর গ্রেভিটাকে শুকনো করব না, এই রকমই রাখবো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি, একটু হাতে ঘষে দিয়ে দিলাম, আর দিয়ে দেব যে মালাইটা আমরা রেখেছিলাম 1 চামচ মালাই সেটা এখানে দিয়ে দিচ্ছি। এই শেষে এই মালাইটাও অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে আমরা 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমাদের রান্না একেবারে শেষ পর্যায়ে, এবারে আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন এখন এর দেখতে একেবারে রেস্টুরেন্টের মতনই এই পনিরের রেসিপি কিন্তু তৈরি হয়ে যায়। রেস্টুরেন্টের থেকেও এই স্বাদ একবার খেলে বুঝবেন ভীষণই টেস্টি হয়, তাই এই রেসিপি আমার ভীষণই ভালো লাগাতে আপনাদের সাথেও শেয়ার করলাম। এই গ্রেভিটা দেখুন ভীষণই ক্রিমি গ্রেভি, আর খুবই স্বাদের হয় এই গ্রেভি। রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্নার একদম শেষ পর্যায়ে একটুখানি আমি উপরে পনির একটু গ্রেট করে দিয়ে দিলাম, এটা অপশনাল, এটা জাস্ট সাজানোর জন্য একটু দেওয়া। রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে, তাই আজকের মতো এখানেই শেষ করছি। আসবো আবারও অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।